হ্যালো বন্ধুরা, আহুসা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ফ্রুট চাটনি। এটি আমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলেই এই ফ্রুট চাটনিটা আমাদের কিন্তু খুবই আকর্ষণ করে। আর আজকে আমি এই ফ্রুট চাটনিটা বাড়িতে বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। এই ফ্রুট চাটনিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়। আর এটা কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন অনেক দিনের জন্য। এই ফ্রুট চাটনি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং খেতেও কিন্তু খুবই টেস্টি। তাহলে চলুন দেখে নিই আজকে আমাদের এই ফ্রুট চাটনির রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বেদানা, আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে নিচ্ছে আমসত্ত্ব, টুকরো টুকরো করে নিয়েছি, আর কাজু, কিশমিশ, আর নিচে খেজুর। সো খেজুরে আমি বীজটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। এবার আমি অন্য দিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। তার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি। চিনিটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুসারে দেবেন। এখন চিনি দেওয়ার পর জলটা একটু ফুটে উঠলেই চিনিটা কিন্তু আমার পুরো গলে যাবে। এখন চিনি আমার জলের সাথে পুরো মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার পাউডারটা। এটা আমি আগে জলের সাথে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে কিন্তু এই পুরো মিশ্রণটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর জলটা একটু ঘন হয়ে এসেছে। এইভাবে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে আমাকে এটাকে একটু ঘন করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুর। এরপর খেজুরটাকে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাজুর টুকরোগুলো। কাজু আর খেজুর দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন এইভাবে জলটা আমার ফুটে গিয়েছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন জলটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা অর্ধেক লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আমার এই লিকুইডটা একটু ঘন হয়ে আসছে। এখন এটাকে এইভাবে নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু নিচের দিকে এটা গলা বেঁধে যাবে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। ফ্লেমটা হাই করে দেওয়ার জন্য কিন্তু জলটা ফুটে উঠেছে। এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। জলের সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটা ঘন হতে একটু সময় লাগবে আমাদেরকে, কিন্তু এটাকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে এটা ঘন হয়ে আসছে। অনেকটাই এখন ঘন হয়ে এসেছে, তবে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। এইভাবে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা একটু ঘন হয়ে এসেছে। আমার এই জলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, ঠিক বিয়েবাড়ির মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব কুচি। আমসত্ত্বটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, প্রথমে দিলে কিন্তু এটা গলে যাবে, তাই আমি গ্যাসটা অফ করার কিছুক্ষণ পর আমি আমসত্ত্বটা অ্যাড করে দিলাম। আবারও এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে একটু ঘন হয়ে গিয়েছে, এইভাবে ফোটা ফোটা আকারে পড়ছে, তার মানে আমার কিন্তু লিকুইডটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি ঠিক যেভাবে করেছি আপনারও কিন্তু ঠিক সেইভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের ফ্রুট চাটনিটা একদম পারফেক্ট হবে। এখন কিন্তু আমার এই ফ্রুট চাটনিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমি গ্যাসের থেকে নামিয়ে 1 ঘন্টা পর কিন্তু এইভাবে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেল কুচি, আর এই আপেলগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর আমি এর মধ্যে অ্যাড করছি আঙ্গুর, ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু আরও কিছু ফল অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেদানা, আগে থেকে ছাড়িয়ে রাখা ছিল। এই সব কিছু উপকরণগুলো কিন্তু ভালোভাবে এখন মিশিয়ে দিচ্ছি। আমার এই চাটনিটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি সব ফলগুলোকে অ্যাড করলাম। এখন কিন্তু আমার এই ফ্রুট চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর আমি ফ্রিজ থেকে বের করে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ফ্রুট চাটনিটা, একদম বিয়েবাড়ির মতো। আপনারও কিন্তু এই ফ্রুট চাটনিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি ঠিক যে প্রসেসে করেছি আপনারাও যদি এই প্রসেসটাই ফলো করেন, তাহলে আমি আশা করছি আপনাদেরও ফ্রুট চাটনিটা একদম পারফেক্ট হবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।